ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে। সব সময় আপডেট থাকুন খবরে। হাওড়ার ডোমজুড়ে বেশ কিছুদিন ধরে পাগল হনুমানের উৎপাতে অতিষ্ঠ গ্রামবাসী। আক্রান্তরা কেউ ভয়ে গ্রামীণ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যায়নি। অবশেষে সলোপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালী পণ্ডিত বন দফতরে খবর দেয়। বন দফতরের কর্মীরা অচৈতন্য করে হনুমানটিকে খাঁচায় বন্দি করে নিয়ে যায়। বেশ কয়েকদিন ধরে দাঁশপাড়ায় একটি হনুমান খুব উৎপাত করছিল, মানুষকে দেখলেই কামড়াতে তেড়ে আসছিল। এবং আমি ওখানেই যেহেতু থাকি, তাই আমার কাছে কিছু মানুষ খবর দেন যে এবং বেশ কয়েকজনকে কামড়েও দিয়েছে হনুমান। সেই জন্য আমরা বন দপ্তরে খবর দিই এবং তৎক্ষণাৎ সেখান থেকে অফিসার আসেন এবং তাকে ঘুম পাড়ানি বন্দুক দিয়ে হনুমানটাকে ঘুম পাড়িয়ে তারা হনুমানটিকে নিয়ে গেছেন। এখন অনেকেই স্বস্তিতে আছেন যে হনুমানটি ধরা পড়েছে। হাওড়া থেকে সমীর পাত্র ও দেবাশিস গুছাইতের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে।